আসন্ন আগরতলা পৌর নিগমের উপনির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী প্রতিটি রাজনৈতিক দলের প্রচার তুঙ্গে। শনিবার আগরতলা পৌর নিগমের 35 নম্বর ওয়ার্ডের কংগ্রেস মনোনীত প্রার্থী প্রেথা দেবীর সমর্থনে একটি প্রচার মিছিল এলাকায় পরিক্রমা করে। প্রচার মিছিলে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা সহ রাজ্যস্তরের বিভিন্ন নেতৃত্বরা প্রচার মিছিলে অংশ নিয়েছেন। ভোট প্রচারে বেরিয়ে 35 নম্বর ওয়ার্ডের কংগ্রেস মনোনীত প্রার্থী প্রেথা দেব জানান, মানুষের কাছে গিয়ে তিনি খুবই সাড়া পাচ্ছেন, তাই তিনি আশাবাদী আসন্ন আগরতলা পৌর নিগমের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী হিসেবে তাঁর জয় হবে। চারিদিকে সবার সাথে সবাই আমাকে খাওয়া দিচ্ছে, সবাই বলছে হ্যাঁ কংগ্রেসেরই দরকার এখন। যা 8 মাস হতে সবাই বুঝে গেছে মোদি সরকারের কি অবস্থা, কোনো কিছুই করছে না, কেবল ধাপ্পাবাজি, নোটবাজি, এইসব নিয়ে তো মানুষ একদম অতিষ্ঠ হয়ে উঠেছে, যার জন্য বিকল্প কংগ্রেস সরকারের অবশ্যই দরকার। কি কি জিনিসগুলো নিয়ে মানুষের কাছে প্রচারে নিয়ে যাচ্ছে? মানুষের উন্নয়ন, এসব কোনো উন্নয়নে এলাকার স্বার্থে আমি চাই আমাকে মানুষ সবাই ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুক, কংগ্রেসের সমর্থিত প্রার্থী হিসেবে আমাকে জয়যুক্ত করুক।